কেউ যদি তার পীরের কবরে গিয়ে সিজদা দেয়, কোন মাজারে গিয়ে সিজদা দেয় এবং মনে করে মাজারে সিজদা দেওয়া হালাল, যেই নরাদব মাজারে সিজদা দেওয়া হালাল মনে করে সিজদা দিবে, এই নরাদব মুসলমান না কাফের? ওই জোরে বলেন, মুসলমান না কাফের? হ্যাঁ, এখন এক নরাদব মদ খাইছে, মদ হারাম মনে করে খাচ্ছে, এ কাফের হবে না, মদ খাচ্ছে, বললো মদ খাওয়া হারাম, খেয়ে ফেলি কাফের হবে না, কিন্তু মদ খাইতেছে আবার মনে করতেছে কি মদ খাওয়া হালাল, তাহলে কাফের, তাহলে কি? এখন যদি কবরে সিজদা হারাম মনে করেও দেখেন, এটা কত ভয়ঙ্কর বিষয়, যদি কবরে সিজদা হালাল মনে করেও দে, ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রাহিমাল্লাহ লিখেছেন যে যদি হালাল মনে করেও দে, একদল ইমামদের মধ্যে কাফের হয়ে যাবে, আর যদি হারাম হালাল মনে না করে গুনাহ মনে করে দে, তাহলে কাফের হবে না, তার কবিরা গুনাহ হবে। এবার বলুন তো, কোন মানুষকে কেউ সিজদা দে, কথা বলেন না কেন, কোন কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? যদি কোন দরবারে গিয়ে তার মুরিদেরা কবরে সিজদা দে, তাহলে এটা দরবার না জাহান্নামের কাউন্টার? আর রাষ্ট্র বলেন, যদি মাজারে গিয়ে বক্তারা সিজদা দে, এটা মাজার না জাহান্নামের কাউন্টার? আমার কবরকে তোমরা পূজার জায়গা বানায়ো না। আর আস্তে বলেন, আল্লাহ নবী বলেন, লা তাজালু, তোমরা বানায়ো না কবরি, আমার কবরকে ওয়াসানান, পূজার জায়গা, তওবাত, যে মানুষ কবরে এসে আমার ইবাদত করে, না না, আমার কবরকে তোমরা পূজার জায়গা বানায়ো না, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না। কেন বানায়ো না? ইন্নামাশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওম, ওই সম্প্রদায়ের উপর, ইন্নামাশতাদ্দা ওই সম্প্রদায়ের উপর ভয়ঙ্কর আকার ধারণ করে, ওই সম্প্রদায়ের উপর তীব্র আকার ধারণ করে। কি ভয়ঙ্কর আকার ধারণ করে, কি তীব্র আকার ধারণ করে! আল্লাহর নবী বলেন, ইন্নামাশতাদ্দা গাযাবুল্লাহ, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ ভয়ঙ্কর আকার ধারণ করে। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, যারা তাদের নবীর কবরে গিয়ে সিজদা দেয়, তাদের উপর আল্লাহর ভয়ঙ্কর আযাব পতিত হয়। এবার বলুন তো, আল্লাহর নবী তার কবরে সিজদা দিতে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? ভাই কথা বলেন, আল্লাহর নবী তার কবরে সিজদা দিতে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেন, বলেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসরাদের উপর আল্লাহর লানত, ইহুদ এবং নাসরাদের উপর আল্লাহর লানত কেন? আল্লাহর নবী বলেন, ইহুদ এবং নাসরাদের উপর আল্লাহর লানত করার কারণ হলো, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদ এবং নাসরারা তাদের কোন নবী যখন মারা যেত, তাদের নবীকে দাফন করার পর নবীর কবরে গিয়ে তারা সিজদা করত। আল্লাহর নবী বলেন, ইহুদিরা এবং নাসারারা খ্রিস্টানরা তাদের নবীকে দাফন করার পর নবীর কবরে গিয়ে যেহেতু সিজদা করত, নবীর কবরে সিজদা করার কারণে তাদের উপর আল্লাহ এর কি বলেন? আল্লাহর। এবার বলুন তো, নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? আর আসতে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কখনো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদা দিয়েছেন? দেখেন, হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস বুখারী শরীফে আসছে, হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের একটা শহর ছিল হীরা, হীরা নামক একটা শহর, উনি বলেন, হার আর আতাইতুল হীরা, আমি ইরাকের হীরা নামক শহরে আসলাম, ফারাআইতু, আমি দেখলাম, ওহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, হীরা নামক এলাকার লোকেরা, তাদের সবচেয়ে বড় নেতা যে, তাদের সবচেয়ে বড় প্রভাবশালী যে, তারা তাকে সিজদা করে। কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম যে তারা তাদের সবচেয়ে বড় নেতাকে সিজদা দিচ্ছে, তখন আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাক্কু আন নাসজুদা লাক, পৃথিবীতে আল্লাহর পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে মনে ভাবলাম যে তারা যদি তাদের নেতাকে সিজদা করতে পারে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে নাই, সুতরাং আমি যখন মদিনায় যাব, আমি মদিনায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করব। উনি বলেন, ফালাম্মা কাদিমতুমুল মদিনা,
আমি যখন মদিনায় আসলাম, মদিনায় এসে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হিরাত থেকে আসছি, আমি হিরাতে দেখেছি তারা তাদের নেতাকে সিজদা দেয়, তারা তাদের নেতাকে যেহেতু সিজদা দেয়, আজ থেকে আমরাও আপনাকে সিজদা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আরাইতা, হে কায়েস ইবনে সাদ, তুমি আমাকে বলো, ইন মারারতু বিকবরি, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, আতাসজুদুলি, তুমি কি আমার কবরে সিজদা দিবে? হযরতে কায়েস ইবনে সাদ বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কবরে আমরা কখনো সিজদা দিব না। আল্লাহর নবী কায়েস ইবনে সাদকে বলেন, হে কায়েস ইবনে সাদ, আমি ইন্তেকালের পর, আমি আলামে বারজাখে যাওয়ার পর, আমার কবরে যেমন তোমরা সিজদা দিবে না, আমি জীবিত অবস্থায় থাকার পরও কখনো আমাকে সিজদা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেমন তাকে সিজদা দেওয়া যায় ছিল না, আল্লাহর নবী ইন্তেকালের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? বলেন আর আসতে বলেন, আল্লাহর নবীর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? মুস্তাদে আহমদের হাদিস শুনাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ফাজা বাইর ইয়াসজুদু লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আনসার আর মুহাজির সাহাবা ইকরামের একটা মজলিসের মাঝে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কথা বলছেন, ফাজা বাইরুন, হঠাৎ দৌড় দিয়ে একটা উট আসছে, উট এসে ফাসাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উট এসে নিজের মাথা মতো করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে দিয়েছে। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আতাসজুদুলা কাল বাইর, হে আল্লাহর নবী, আপনাকে উট সিজদা দে, ফানাহনু আকলা কামিন, উট তো আপনার উম্মা না, উটকে তো আপনি দাওয়াত দেন না, আমরা তো আপনার উম্মা, আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা আপনার জন্য কত কষ্ট সহ্য করেছি, আমরা আপনার জন্য হিজরত করেছি, উট যদি সিজদা করে তাহলে আমরাও আপনাকে সিজদা করতে পারি। আল্লাহর নবী বলেন, খবরদার, লা তাসজুদু আহাদান লিআহাদিন, শুনো, কোন মানুষ অপর কোন জীবিত কিংবা কোন মৃত মানুষকে সিজদা দিতে পারে? আর আসতে বলেন, আর আসতে বলেন, কোন জীবিত কিংবা কোন মৃত মানুষকে অপর কোন মানুষ সিজদা দিতে পারে? আল্লাহ নবী বলেন, লাও আমারতু আহাদান ইয়াসজুদা লিআহাদিন, পৃথিবীতে কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হইতো, পৃথিবীতে কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া হালাল হইতো, লা আমারতুন নিসা, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম, ইয়াসজুদনা লিআজওয়াজিহিন, তারা যেন তাদের স্বামীকে সিজদা দেয়। এবার বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? হারাম। বাইরে একটু কথা বলেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? হারাম। এবার মনোযোগ দিয়ে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যদি সিজদা দেওয়া হালাল হারাম হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবরে সিজদা দেওয়া হালাল? কথা বলেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার কবরে সিজদা দেওয়া হালাল? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার কবরে সিজদা দেওয়া হালাল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কবরে সিজদা দেওয়া হালাল? সাহাবায়ে কেরাম বাদ দেন, তাবেঈনদের মধ্যে বড় তাবেঈ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, যার থেকে তাসাউফের চার সিলসিলার সনদ এসেছে, বলুন তো হাসান বসরি রাহিমাহুল্লাহর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? কোন আল্লাহর ওলির কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? কোন আল্লাহর ওলিকে সিজদা দেওয়া হালাল না হারাম? এবার বলুন তো, যদি কেউ গিয়ে কোন আল্লাহর ওলির কবরে সিজদা দেয়, মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কোন জীবিত কিংবা মৃত মানুষকে সিজদা করে, মনে করেন জীবিত তার পীরে সিজদা করলো, তো এটা পীর না শয়তান? জোরে বলেন, যে পীরে তার মুরিদেরা শয়তান করে, এটা পীর না আপাদমস্তক শয়তান? আর আসতে বলেন, এটা পীর না আপাদমস্তক শয়তান? মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, উলামায়ে উম্মতের ভিতর দুইটা দল আছে, যদি কেউ জীবিত কিংবা মৃত মানুষকে সিজদা দে আর এই সিজদা দেওয়াকে সে হালাল মনে করে, যেটা যায় সিজদা দিচ্ছে দিচ্ছে গুনাহ করছে করছে, সিজদা দেওয়ার সাথে সাথে আবার এই সিজদা দেওয়াকে হালাল মনে করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। বলেন, এবার বলুন তো, কেউ তার পীরে সিজদা দেওয়া হালাল মনে করে, পীরের সম্মান করার জন্য পীরে যদি সিজদা দেয়, মুসলমান না কাফের? জোরে বলেন, কেউ যদি তার পীরের কবরে গিয়ে সিজদা দেয়, কোনো মাজারে গিয়ে সিজদা দেয় এবং মনে করে মাজারে সিজদা দেওয়া হালাল, যেই নরাদম মাজারে সিজদা দেওয়া হালাল মনে করে সিজদা দিবে, এই নরাদম মুসলমান না কাফের? ওই জোরে বলেন, মুসলমান না কাফের? হ্যাঁ, এখন এক নরাদম মদ খাইছে, মদ হারাম মনে করে খাচ্ছে, এ কাফের হবে না?
মদ খাচ্ছে, বললাম মদ খাওয়া হারাম, খেয়ে ফেলি কাফের হবে না, কিন্তু মদ খাইতেছে আবার মনে করতেছে কি মদ খাওয়া হালাল, তাহলে কাফের। তাহলে কি এখন যদি কবরে সিজদা হারাম মনে করেও দে, দেখেন এটা কত ভয়ঙ্কর বিষয়, যদি কবরে সিজদা হালাল মনে করেও দে, ইমাম শামসুদ্দিন আজ-জাহাবী রহিমাল্লাহ লিখেছেন যে যদি হালাল মনে করেও দে একদল ইমামদের মধ্যে কাফের হয়ে যাবে, আর যদি হারাম হালাল মনে না করে গুনাহ মনে করে দে তাহলে কাফের হবে না, তার কবিরা গুনাহ হবে। এবার বলুন তো কোন মানুষকে কেউ সিজদা দে, কথা বলেন না কেন, কোন কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? যদি কোন দরবারে গিয়ে তার মুরিদেরা কবরে সিজদা দে তাহলে এটা দরবার না জাহান্নামের কাউন্টার? আর আসতে বলেন, যদি মাজারে গিয়ে বক্তারা সিজদা দে এটা মাজার না জাহান্নামের কাউন্টার?